সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কী কী খেলে আমাদের বডি ভালো কাজ করে এবং আমাদের বডি অনেক উপকার পায় তা নিয়ে আমরা আজকে ডিটেলস ডিসকাস করব। তো আপনি যদি জানতে চান সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমাদের কী কী খাওয়া উচিত তা সম্পর্কে, তাহলে আজকে ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন। সো অবশ্যই পড়ার মতো আজকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো দ্যাট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অল রাইট, তো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কী কী খাওয়া উচিত এটা যদি আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলি তাহলে আমি অনেকক্ষণ বলতে পারবো, এর ফলে কিন্তু ভিডিওটি অনেক বড় হবে, আপনাদের সময় নষ্ট হবে প্রচুর পরিমাণে। তো এত সময় নষ্ট করে কী লাভ, আমি আপনাদেরকে সিম্পলভাবে বলছি, কম সময়ের মধ্যে বলছি। তো আপনি ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এক গ্লাস গরম পানি নেবেন, সেখানে আপনি পারলে মিক্সড করতে পারেন একটা চামচ পরিমাণ লেবু এবং একটা চামচ পরিমাণ মধু। যদি লেবু মধু অ্যাড করতে না চান শুধুমাত্র গরম পানি খেলেই হবে, এর ফলে আপনার মেটাবলিজম অনেক বুস্ট হবে। আপনি যদি মাসেল বৃদ্ধি করতে চান আপনার মাসেল অনেক বৃদ্ধি পাবে এবং আপনি যদি ফ্যাট লস করতে চান আপনার ফ্যাট লসটি প্রচুর পরিমাণে হবে। সেকেন্ড, আপনি যে খাবারটি খাবেন সেটি হচ্ছে হাফ কাপ পরিমাণ ছোলা। ছোলা তো রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা আমাদের সারাদিন লং লাস্টিং এনার্জি দিতে অনেক হেল্প করবে, এবং ছোলাতে কিন্তু প্রোটিনও রয়েছে যেটা আমাদের মাসেল বৃদ্ধি করতে অনেক হেল্প করবে। তো আমরা তো সারা রাত না খেয়ে থাকি, সারা রাত না খেয়ে থাকার ফলে আমাদের বডি কিন্তু ক্যাটাবলিকে চলে যায়। তো আমরা সকালে উঠে যদি হালকা পাতলা না খাই তাহলে কিন্তু আমাদের বডি অ্যানাবলিকে যাবে না, এর ফলে কিন্তু আমাদের বডিতে প্রচুর পরিমাণে মাসেল লস হবে, আমাদের বডি ফ্যাট লস করবে না। তো আমরা অনেকে আসি যারা কী করি, ফ্যাট লস করার জন্য সকালে খাই না কিংবা এমনিতেই নর্মালি সকালে খাই না, এর ফলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয় এবং তার সাথে আমাদের বডিতে প্রচুর পরিমাণে মাসেলও লস হয়। তো এর জন্য আপনার আমাদেরকে কী করতে হবে, ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা কিছু খেতে হবে। তো ছোলা বললাম সেকেন্ড অপশনে, থার্ড আপনি খেতে পারেন এক মুঠো পরিমাণ বাদাম। বাদামেও কিন্তু প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট আছে যেটা আমাদের বডির জন্য অনেক হেল্পফুল, আমাদের ব্রেনকে বুস্ট করতে অনেক হেল্প করে, আমাদের হার্টকে হেলদি রাখতে অনেক হেল্প করে বাদাম। এবং তার সাথে আপনি ফোর্থ খেতে পারেন একটা ডিম সাথে একটি কলা, এগুলো খেলেই হবে। আপনি যদি কমতি করে প্রথমে গরম পানি এবং তারপর আপনি এক মুঠো পরিমাণ বাদাম খেলেন এবং কিছুটা পরিমাণ ছোলা খেলেন এবং একটি লাস্টে ডিম খেলেন বা কলা খেলেন, এর ফলে কিন্তু আপনার বডি অনেক হেলদি থাকবে। আপনি যেমন লাইফস্টাইল লিড করতে চাচ্ছেন তেমন লাইফস্টাইল কিন্তু আপনি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ঘুম থেকে উঠে সকালে কী কী খাওয়া উচিত। দিস ইজ জ্যাট এজ জে ওভার অ্যান্ড আউট।